জায়গাতে গার্ডওয়াল তৈরি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। নয়নচুরি ভরাট করে গার্ডওয়াল তৈরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে বেআইনি গার্ডওয়াল তৈরি করা হয়েছে অভিযোগ স্থানীয়দের। মহিষাদল ব্লকের নাটশাল দুই গ্রাম পঞ্চায়েতের রঙ্গিবর্ষণ গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এই গ্রামের বাসিন্দা প্রভাস দাস পেশায় সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তিনি নয়নচুরি ভরাট করে একটি গার্ডওয়াল তৈরি করেছেন। যে জায়গায় গার্ডওয়ালটি তৈরি করা হয়েছে সেই জায়গাটি ভারতীয় রেলের আওতায় পড়ে, দাবি স্থানীয়দের। কিছুদিন আগে রেলের জায়গায় স্থানীয় কিছু বাসিন্দা অস্থায়ী নির্মাণ করেছিলেন। রেল কর্তৃপক্ষের তরফে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। এই নিয়েও অশান্তি কম হয়নি। কিন্তু সরকারি স্কুলের শিক্ষক কীভাবে বেআইনিভাবে রাস্তা রেলের জায়গাতেই নয়নচুরি ভরাট করে গার্ডওয়াল নির্মাণ করলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঢিলছড়া দুরন্তে রামবাগ স্টেশন সব কিছু দেখেও রেল পুলিশ এক্ষেত্রে চুপ কেন? রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, নিজেকে সরকারের প্রতিনিধি বলে জাহির করে থাকেন ওই শিক্ষক। তিনি প্রভাব খাটিয়ে এই বেআইনি নির্মাণ করেছেন। যদি অভিযুক্ত শিক্ষক প্রভাস দাস বলেন, আমি গার্ডওয়াল তৈরি করিনি, পশ্চিম পাড়ার বাসিন্দারা নিজেদের মধ্যে বৈঠক করে গার্ডওয়াল তৈরি করার সিদ্ধান্ত নেয়, আমি আর্থিক সহযোগিতা করেছি, গার্ডওয়াল সম্পর্কে কারো কিছু করা থাকলে করিনি। এদিকে পশ্চিমপাড়া কমিটির সম্পাদক বিমল নাইতি বলেন, রেলের জায়গাতে পাড়া কেন নির্মাণ করতে পারে, ওই গার্ডওয়াল শিক্ষক তৈরি করেছেন। তমলুক আরপিএফের ওসি দ্বিজেন্দ্র কুমার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দপ্তরের আধিকারিকরা তদন্তে নেমেছে। তারা বলছে আমাদের জায়গা, আমরা পাঁচিল দেব। এবার রেল পুলিশকে ওরা খবর দিয়েছে, রেল পুলিশ এসে বোর্ডাকে বললো তোমাকে এখানে ভাঙতে হবে। হ্যাঁ, হঠাৎ একটা যেই হোক, একটা পাঁচ ভাই তো যেখানে জায়গা আছে আমাদের, হঠাৎ আমরারা এসে এখানে বললেন যে জায়গা ভাঙতে, পাঁচিল মানে ঘর, রান্নাঘর, বাথরুম ফাথরুম সব ভাঙতে হবে। তাহলে এই পাঁচিলটা যে বন্ধ হওয়ার কথা ছিল, তাহলে পাঁচিলটা হলো কী করে, পাঁচিলটা হলো কী করে? তাহলে সে গরিব মানুষকে এত এতটা ভাঙালেন তো, আমরা তো খেটে খাই, খেটে তো খাই না খাইনি। নিয়ম তো সবার জন্য সমান হবে, নিয়ম হোক। তাহলে তারা পাঁচিল দিল কী করে বলে? আমরা রেলে থাকতে পারমিশন করে নিয়ে আসছি। তারা যদি বলে আমরা রেল থাকতে পারমিশন করে নিয়ে আসছি, তাহলে কী করে পাঁচিল দিতে পারে? আর গরিব মানুষের পায়খানা ভেঙে দিল, বাথরুম ভেঙে দিল, রান্নাঘর সব ভেঙে দিল, তাহলে কী বিচার হলো? পারমিশন করে নিয়ে আসছি বলে বলেছে, বলে আমরা পারমিশন করেছি, এখানে ভোগ হলো, ভোগের দিন থেকে রেলের হলো। আপনি মনে করেন যে গায়ের জোর প্রভাব খাটিয়ে করছে এই ধরনের কাজ? বলছে, বলে আমরা পারমিশন করে নিয়ে আসছি। আপনার নাম? রাম মান্না। পূর্ণ মিথ্যা কথা। বিজেপি এই ধরনের কোনো কাজকর্ম, অনিয়ম ভুক্ত যে সমস্ত কাজ, সেগুলো ভারতীয় জনতা পার্টি কোনো নেতা কর্মী সেই কাজ করে না। কেন্দ্র সরকারের জায়গা রেল দপ্তর, রেল দপ্তর সেই বিষয়টি নিয়ে নির্দিষ্টভাবে তা তদন্ত সাপেক্ষে যারা এই কাজ করছে, অনিয়ম বেনিয়ম করে থাকে, তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি মনে করি। রেলের জায়গা দীর্ঘদিন ধরে বহু মানুষ, যারা সমাজের পেছিয়ে পড়া অংশের মানুষ, দুর্বল শ্রেণীর মানুষ, তারা রেলওয়ে এলাকায়, ঝুবড়ি এলাকায় তারা বসবাস করে আছে, কেউ দখল করে আছে, তবে তাদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়ার মধ্য দিয়ে রেল এই দপ্তর কেন্দ্রীয় সরকারের দপ্তর, কেন্দ্রীয় সরকারের দপ্তরে যে কাজকর্ম কখন বর্ধিত হবে সে বিষয় নিয়ে তারা চিন্তাভাবনা করবে। তবে এখন আমি মনে করি যারা এভাবে অন্যায়ভাবে যে সমস্ত দখল করছে, সে দখল হওয়া উচিত নয় বলে আমি মনে করি। একই জায়গায় এক দিনমজুরের বাড়ির তার বাথরুম রান্নাঘর ভেঙে দিয়ে গেছে রেল পুলিশ এসে, সেই একই জায়গায় একজন স্কুল টিচার এইভাবে কাজ করছে বেআইনিভাবে, সেখানে আপনি কী মনে করেন? পুলিশ প্রশাসন দ্বিচারিতা করছে। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর দলদাসে পরিণত হয়েছে। তারা গরিব মানুষেরটা ভেঙে দিচ্ছে, উপার্জনশীল মানুষকে তাদেরকে সাহস যোগাচ্ছে এবং তাদের পাশে থেকে তাদের করার ব্যবস্থা করছে। কোনো মিথ্যা কথা বলে আমি মনে করি এই ঘটনা আমাদের এই ব্লক এলাকায় বা রঙ্গিবসন গ্রামে এই ধরনের ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা কর্মী সেই ধরনের কাজকর্ম করছেন না। রাতের অন্ধকারে যখন কাজ হচ্ছিল, দেখা গেছে বিজেপিরই কিছু প্রাক্তন মণ্ডল সভাপতি বা নেতৃস্থানীয় যারা, তারা ওই থানায় মানে থেকে এই ধরনের কাজ করছিল, কী বলবেন? না, এই বিষয় নিয়ে আমার কোনো জানা নেই। নিশ্চয়ই আপনারা যেহেতু সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানালেন, খোঁজ নিয়ে আমি জানব। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি। জানাবো স্যার, জানিয়ে কোনো উপকার হয়নি? আপনার কি কি ভেঙে দিয়েছে বলছিলেন? ওই পায়খানা ঘর, আর এইখানটা ছিল পায়খানা, এটা রান্নার ঘর ছিল। একই জায়গায় এরকম রাতের অন্ধকারে কাজ হচ্ছে, এটা কি অন্যায় হচ্ছে স্যার? অন্যায় তো, তাদের পয়সা আছে, তারা
হচ্ছে তারা কাজ করতেছে, আমার পয়সা নাই স্যার, আমি কি করব স্যার, আমি বললেও কোনো কাজ হবে না স্যার। কেন, পয়সা থাকলে কিভাবে এটা সম্ভব হয়? হ্যাঁ স্যার, পয়সা থাকলে কিভাবে সম্ভব হয়? পয়সা থাকলে তো ধরুন না, ওই যে একটা হচ্ছে পাঁচিল করতেছে কত লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছে, আর আমার এই ঘরে একটু 3 ইঞ্চি গার্ডেনই ওই ঢালাই পিলার দিয়ে করছিল, এই তো আমাকে বলে ভেঙে দিতে হবে নাহলে হচ্ছে ঢুকিয়ে দেবো। এতে কি কেউ জড়িত আছে বলে মনে হয়? এই যে এত বড় কাজ করছে কেউ কিছু বলছে না, কি মনে করেন? জড়িত মানে শুনুন, এটা হচ্ছে এখানকার লোক না বললে তো তারা কি এসে জিনিসটা করতো? তার মধ্যে লোক কিছু জড়িত আছে। একবার গায়ের জোর স্যার বলে বিশ্বাস করবেন না, গায়ের জোরে হচ্ছে এই জিনিসটা করেছে। আমার নাম বিষ্ণুপদ মান্না। বলছি রঙিবসন গ্রামে রেলের জায়গায় অতিক্রম করে সেখানে প্রাচীর দিচ্ছে, কি বলবো? সেটা তো কেউ আমাদের নজরে আনিনি এখনো পর্যন্ত। যদি সেরকম হয়, রেলের জায়গায় যদি কেউ পাঁচিল দিয়ে থাকে সেটা রেল কর্তৃপক্ষ আছে, তারা এটা নজরে রাখবে। মানে সেখানে তারা বলতে চাইছে, রেল কর্তৃপক্ষ আমরা ফোন করেছিলাম কিছুজনকে, বলছে যে রেল লাইনের 10 ফুট এদিক ওদিক আমরা দেখি, বাকিটা দেখে লোকাল প্রশাসন। এক্ষেত্রে আপনি কী বলবেন? না, রেলের জায়গায় লোকাল প্রশাসন দেখে না, রেলের জায়গার নজরদারির জন্য রেলেরই নজরদারি ব্যবস্থা রয়েছে, তাদের আরপিএফ রয়েছে, তাদের স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার যারা আছে তারাই দেখেন এগুলো। এগুলো তো লোকাল প্রশাসনের উপরে, রেলের জায়গার উপর কোনো এটা নেই। প্রায় 250 ফুট লম্বা একটা বড় প্রাচীর দিচ্ছেন একজন টিচার, হ্যাঁ, রঙিবসন গ্রামের ছেলের বাড়ি। সেক্ষেত্রে এই ধরনের ইলিগাল কাজে, সেটা যদি কেউ আমাদেরকে জানায় আমরা রেলের কর্তৃপক্ষকে জানাবো, তারা যা ব্যবস্থা নেওয়ার জন্যে সাজেস্ট করবেন সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। হয় নাকি? রেল হচ্ছে কেন্দ্রীয় সরকারের সম্পদ, তো রেলের জায়গা রেল তো বিক্রি করে দেবে ভারত সরকার। মোদী তো বিক্রি করে দিতে চাইছে না রেলের জায়গায়, কে ঘর করছে না করছে রেল, অর্থাৎ রেল কর্তৃপক্ষটা এরা হচ্ছে জেগে ঘুমায়। আজকে দীর্ঘদিন আগে রামবাগ স্টেশনের সব টিনের চালা উড়ে গেছে, আমরা বললাম, তার বিকার নেই। সতীশ সামন্তের নামে যিনি সর্বাধিনায়ক, জাতীয় সরকার গঠন করছিলেন, পার্লামেন্টে 7টা টার্ম মেম্বার ছিলেন, তার নামে একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে। সেই প্ল্যাটফর্মে কোনো জলের ব্যবস্থা নেই, টয়লেট নেই, সেখানে দাঁড়ানোর মতন জায়গা নেই। এটা সতীশ সামন্ত মহোদয়কে অসম্মান করা ভারত সরকার করে যাচ্ছে, আমরা মনে করি এই জিনিস ঠিক না। ঠিক একইভাবে হলদিয়া চেন্নাই একটা রেল ছিল, আমি লিখেছি ডিআরএমকে কয়েকদিন আগে, কোনো উত্তর আসে না, কোনো রকম উত্তর দেয় না। যে এটা লিখলাম বিধায়ক হিসাবে যে দীঘা চেন্নাই যেটাতে শনিবার ছাড়তো, এখানকার বহু লোক, নন্দীগ্রামের বহু লোক, ইভিন সাগর থেকেও বহু লোক এসে ওই ট্রেনে চিকিৎসা করানোর জন্য যেত চেন্নাইতে, সে ট্রেনটা বন্ধ। আমি লিখলাম তারও কোনো বিকার নেই, অর্থাৎ রেল এখন ঘুমোচ্ছে, ওদের সম্পদ বিক্রি করার জন্য ওদের কোনো মাথা ব্যথা নেই, আরও কোনো কাজ করছে না। ওদের জায়গায় যে বা যারা করছে তাদের বিরুদ্ধে রেল দপ্তরের FIR করা উচিত এবং তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা করছে না, এখানে পঞ্চায়েতের এখতিয়ার আছে। আমরা একটা ব্রিজ করবো বললাম রেল ব্রিজের কাছে, এই আমাদের রঙিবসন রেল ব্রিজের কাছে যেখানে আমরা ব্রিজ করার কথা, তার অনুমতি আমাদের দেয়নি। এটার বেলা ঠিক আছে, সরকার যখন চাইছে একটা ব্রিজ করবে, HDA বারে বারে করছে, বলছে না না ওখানে করা যাবে না। আর রেলের জায়গায় কেউ পাঁচিয়ে দিচ্ছে বলে রেল হচ্ছে পঞ্চায়েত সমিতির এখতিয়ার, এটা হয় পঞ্চায়েত সমিতির এখতিয়ার হয় না, আমাদের এখতিয়ারে রেলের জায়গা।